স্বাগত আবার 21 বিজনেসে। দর্শক, আলোক হেলথ কারণ হাসপাতালের সৌজন্য এখন রয়েছে দেশের তথ্য প্রযুক্তি খাত নিয়ে বিশেষ আলোচনা। আর আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন আম্বার আইটির সিইও এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এর সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ আমিনুল হাকিম। আমরা তার সাথে আলোচনা করছি। আপনাকে স্বাগত আমাদের আজকের স্টুডিওতে। ধন্যবাদ ভাই। আমরা একটু শুরু করতে চাই যে তথ্য প্রযুক্তি খাত পুরো বিশ্বকে যেটি এখন একটি ভিলেজ, গ্লোবাল ভিলেজ আমরা বলি, এবং যেটি ছাড়া আসলে দৈনন্দিন জীবন চিন্তা করার ব্যাপারে অকল্পনীয়, সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রযুক্তি খাতের বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে অবস্থানটি যদি তুলে ধরেন। আমি প্রথমেই ছাত্র আন্দোলনে যারা জড়িত ছিলেন ওনাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। বর্তমানে ইন্টারনেটের, আমরা সবাই জানি যে বিগত কয়েকদিন যাবৎ ইন্টারনেটে বেশ সমস্যা হচ্ছিলো, তা এখন সেই সমস্যাটা আমরা কাটিয়ে উঠতে পেরেছি এবং আমাদের সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলক সাহেবের নির্দেশে কিছু ইন্টারনেট বন্ধ করা হয়েছিল। বেশ কিছু সমস্যা হয়েছিল, ইন্টারনেটের স্পিডের সমস্যা হয়েছিল, বাইরের দেশের সাথে যোগাযোগের সমস্যা হয়েছিল এবং মূলত বিজনেস সেক্টরে আমাদের প্রচুর পরিমাণে একটা ইম্প্যাক্ট পড়ে গেছে। যেটা কান্ট্রি ইমেজের ক্ষেত্রে যদি আমি বলি, কান্ট্রি ইমেজ একবারে 0% নেমে এসেছে এবং ইন্টারনেটটা এখন মানুষের মৌলিক চাহিদার মধ্যে চলে এসেছে এবং এই মৌলিক চাহিদাতে আসার জন্য যেটা হয়ে গেছে যে আমরা ইন্টারনেটের উপর নির্ভর করে আমাদের পার্সোনাল লাইফস্টাইল, ব্যবসা বাণিজ্য, শিক্ষা প্রতিষ্ঠান, এডুকেশন সেক্টর, প্রত্যেকটা সেক্টর ডোমেইন কিন্তু ইন্টারনেটের উপর নির্ভর করছে। এই নির্ভরতার জন্য দেখা গেছে যে আমাদের বিজনেসের ক্ষেত্রে যদি আমি টেলিমেডিসিনের ক্ষেত্রে বলি, ফ্রিল্যান্সারদের যদি কথা বলা হয়, ফেসবুক মার্কেটিং যারা কাজ করছেন মার্কেট প্লেসে, প্লাস হচ্ছিল গিয়ে গার্মেন্টস সেক্টর যদি বলা হয়, এডুকেশন সেক্টর বলা হয়, প্রত্যেকটাই আসলে ইম্প্যাক্ট হয়ে গেছে। তা ভবিষ্যতে যদি ইন্টারনেটের এই ধরনের সেন্সর যদি না হয়, ইন্টারনেটের এই ধরনের যদি পোস্টমর্টেম না করা হয়, বিভিন্ন ধরনের ফিল্টার ইমপ্লিমেন্ট করা হচ্ছে, বিভিন্ন ধরনের প্যাকেট ক্যাপচারিং করা হচ্ছে, এগুলো যদি বর্তমানে পুরোপুরিভাবে আমরা কন্ট্রোল নিতে পারি, সেই ক্ষেত্রে আগামী দিনগুলোতে আমাদের যে ক্ষতি হয়ে গেছে সেটা তো আমরা আসলে কোনোভাবে ফিরিয়ে আনতে পারবো না। কান্ট্রি ইমেজ এটা খুব দ্রুত আমাদেরকে বৈশ্বিকভাবে ইন্টারন্যাশনালি আমাদেরকে ইনসিওর করতে হবে যে আমরা আর কোনো সময় এই কালো অধ্যায়টাতে ফিরে আসবো না। হাকিম ভাই, এই যে এখনকার যুগ, আপনি অলরেডি বলে ফেলেছেন যে একটি সেকেন্ড আসলে কল্পনা করা যায় না, আমরা ব্যবসা বাণিজ্য পুরো দৈনন্দিন জীবনটাই এটির উপরে নির্ভরশীল, কিন্তু এই যে সিদ্ধান্তগুলো আসছে বা আসলো, এটি আসলে বলা হচ্ছিল যে একটি জায়গায় বন্ধ হলে পুরো বাংলাদেশটা বন্ধ করতে হবে, এটি নিয়েও দ্বিধাদ্বন্দ্ব আছে, কিন্তু এইটি ছাড়াও যে কোনো একটি দুর্যোগ আসতে পারে, সেই ক্ষেত্রে আসলে এই ধরনের জায়গাগুলো আমরা ভবিষ্যতে কীভাবে সতর্ক থাকব? আচ্ছা, প্রথমত আমি বলি যে হচ্ছিল গিয়ে বিগত যে ইন্টারনেটটা বন্ধ হয়েছিল এবং আমরা সবাই হয়তো বা বলা হয়েছিল যে খাজা টাওয়ারের জন্য হয়েছে, মূলত আসলে সেই ঘটনাটা ছিল না। আমাদের ইন্টারনেটের সাপ্লাই চেনটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, আমাদের সাবমেরিন কেবল অপারেটরের মাধ্যমে একটা ইন্টারনেট আসে, সেটা হচ্ছিল কি BSCCL। BSCCL-এর ডাটা সেন্টার খাজা টাওয়ারে অবস্থিত না, BSCCL-এর তেজগাঁও ওনাদের ডাটা সেন্টার আছে। সাবমেরিন কেবলের বাইরে ইন্টারন্যাশনাল টেরিস্ট্রিয়াল কেবল ITC অপারেটর ওনারাও ইন্ডিয়া থেকে কিছু ব্যান্ডউইথ আমদানি করে থাকেন। আচ্ছা, ITC অপারেটর বর্তমানে বাংলাদেশে 6টা অপারেটর আছে এবং 6 জনের ডাটা সেন্টার 6টা লোকেশনে, জিও লোকেশনে এস্টাবলিশ করা আছে, যেটা কোনোটাই মহাখালীর খাজা টাওয়ারে অবস্থিত নয়। তা বেসিক্যালি দেখা যাচ্ছে যে এই ধরনের ডিজাস্টার যেটা হয়েছে, সবাই যেটা জানেন, মূলত এটা একটা মিথ্যা তথ্য প্রচার করা হয়েছিল। আমি এতটুকু বলতে পারি যে সাপ্লাই চেনের প্রথম লেয়ারটা যদি আমরা কনসিডার করি, এটা পুরোপুরি রিডান্ডেন্ট মেনটেন করা হচ্ছে এবং পুরোপুরি সেফ সাইডে রয়েছে। এর পরের লেয়ারে যদি আসেন, ইন্টারনেট গেটওয়ে অপারেটর যারা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদেরকে প্রদান করে থাকেন ব্যান্ডউইথটা, ISG অপারেটর যারা আছে, ইন্টারনেট গেটওয়ে অপারেটর প্রায় 38 জন লাইসেন্সধারী আছেন, যারা 38টা লোকেশন না হলেও অ্যাটলিস্ট 30টা লোকেশনে ওনাদের ডাটা সেন্টার আছে। আচ্ছা আচ্ছা, তার মানে আমাদের লেয়ার 1 থেকে যেই ব্যান্ডউইথটা ডিস্ট্রিবিউশন হচ্ছে সেকেন্ড লেয়ারে ISG অপারেটরে, এখানেও কিন্তু আমাদের জিও লোকেশন ভাগ করা আছে। এরপরে ISP-র ক্ষেত্রেও কিন্তু আমরা সবাই জানি যে প্রায় লাইসেন্সধারী ISP আছে প্রায় 4000-এর মতো। এই 4000
আইএসপি লাইসেন্সের ডাটা সেন্টারও কিন্তু অ্যাটলিস্ট 3000 লোকেশনে উপস্থিত বিস্তৃত আছে। তার মানে আমাদের ইনফ্রাস্ট্রাকচার লেভেলটা যদি আমরা বলি, ইনফ্রাস্ট্রাকচার লেভেলটা মোটামুটি ডাটা সেন্টার ক্ষেত্রে আমাদের রিডান্ডেন্ট মেনটেন করা হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এর পরবর্তীতে যদি ট্রান্সমিশন আসে, সেই ট্রান্সমিশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো কোনো পাতে হয়তোবা সিঙ্গেল একটা লিঙ্ক এস্টাবলিশ করা হয় কিংবা মেনটেন করা হয়, সেখানে খুব অল্প সময়ের জন্য হয়তোবা ইন্টারনেট বিচ্ছিন্ন হতে পারে। বাট আমি একবারে নির্দ্বিধায় স্পষ্ট করে বলতে পারি যে বাংলাদেশের এখন যে ইনফ্রাস্ট্রাকচার আছে, যে অবকাঠামো আছে, আনইন্টারাপ্টেড ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করা সম্ভব। আচ্ছা আচ্ছা, মানে কোন দুর্যোগ আসলো একেবারে পুরো দেশ অন্ধকারে চলে যাবে, এটির আসলে কোনো যৌক্তিক কারণ নেই। জোন হতে পারে, একটি অঞ্চল হতে পারে, কিন্তু পুরো দেশের জন্য হতে পারে, আন্তর্জাতিক অঙ্গন থেকে আমাদের সাথে একেবারে বিচ্ছিন্ন হয়ে যেতে হবে এরকম কোনো ঘটনা নেই। এটি ছিল একটি গুজব, মানে মিথ্যা তথ্য প্রভাব হয়েছিল। যাই হোক, আমরা আলোচনায় ফিরে আসবো, ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি নিচ্ছি। প্রিয় দর্শক, নিচ্ছে একটা বিরতি, আমাদের সাথেই থাকুন। দর্শক, বৃত্তির পর আবার সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে বিজনেস। আর বৃত্তির আগে আমরা দেশের তথ্য প্রযুক্তি খাত নিয়ে কথা বলছিলাম আবার আইটি সিইও, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ আমিনুল হাকিমের সঙ্গে, তার সাথে আবারও যুক্ত হচ্ছে। আর একুশে বিজনেসের এই পর্বটি দেখছিলেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে। আপনার কাছে এবার একটু প্রশ্ন থাকবে, যে আপনি অলরেডি বলেছেন যে আসলে প্রত্যেকটি মিনিট এখন তথ্য প্রযুক্তির উপরে আমাদের নির্ভরশীলতা চলে এসেছে, এটি থেকে বেরিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু আমরা দেখছিলাম যে যে ঘটনাগুলো কেন্দ্র করে অপ্রত্যাশিত বেশ কিছু ঘটনা ঘটে গেছে সেটিও বলেছেন, কিন্তু আমাদের বিশেষ করে অর্থনীতি এখন কিন্তু পুরোপুরি তথ্য প্রযুক্তির উপর নির্ভরশীল। এখানে এক সেকেন্ড আসলে বাইরে যাওয়ার সুযোগ নেই। MFS বলি, ব্যাংকিং বলি, পোর্ট ফ্যাসিলিটিস বলি, ইউটিলিটি সার্ভিস বলি, এই যে আমাদের দেখলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে, এটিকে কেন্দ্র করে এই সার্ভিসগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে, একটির জন্য বড় বড় বিষয়গুলো বন্ধ করে দেওয়াচ্ছে, এই জায়গাগুলো অল্টারনেটিভ কি হতে পারে ভবিষ্যতে এগুলোকে কন্ট্রোল করতে গিয়ে যেন অর্থনীতি ক্ষতিগ্রস্ত না হয়? আচ্ছা, এটা হয়েছিল সম্পূর্ণ জ্ঞানের স্বল্পতার জন্য। আমাদের দেশে যে ইন্টারনেটটা আমরা ব্যবহার করি, এই ইন্টারনেটটা কিন্তু দুই রকমভাবে, একটা হচ্ছিল কি ইন্টারন্যাশনাল ব্যান্ড, আর একটা হচ্ছিল কি লোকাল ব্যান্ডউইথ। লোকাল ব্যান্ডউইথ কিন্তু আমার লোকালি ট্রান্সমিশন হয় থ্রু আউট হচ্ছিল কি ইন্টারনেট এক্সচেঞ্জের মাধ্যমে। তার মানে হচ্ছিল কি আমাদের বাংলাদেশে হোস্ট করা যে কোনো সার্ভিস, যে কোনো ওয়েবসাইট এবং যে কোনো মেল সার্ভারের কমিউনিকেশনটা লোকালি হয়। তা আমরা যদি কনসিডার করি নিজে, সোশ্যাল মিডিয়া ফেসবুক একটা থ্রেড ছিল বিগত সরকারের জন্য, ইউটিউব নিয়ে অনেক কথা হচ্ছিল, এটাকে সেন্সর করার জন্য আমার দেশের নেটওয়ার্কটা আসলে বন্ধ করার কোনো প্রয়োজন ছিল না। সেই জন্য আমি বললাম যে জ্ঞানের স্বল্পতার জন্য করা হয়েছে। এবং এই লোকাল ট্রাফিকটা যদি আমাদের ঠিক থাকতো, সেই ক্ষেত্রে আমরা যেটা বলছি MFS-এর মোবাইল ফিনান্সিং সার্ভিসের সার্ভিসটা বন্ধ হতো না, কিংবা বিদ্যুতের সার্ভিসটাও বন্ধ হতো না, ইন্টারন্যাশনালি ব্যাংকিংয়ে হয়তো বা সমস্যা হতো, সেটাও ওভারকাম করার অনেক স্কোপ কিংবা ওয়ে আছে। লোকালি যে ট্রানজ্যাকশন যেটা আছে, এই লোকালি ট্রানজ্যাকশনটাও কিন্তু কোনো বিন্দু বাধাগ্রস্ত হতো না। তা আমরা এটাও আশা করবো যে হচ্ছিল কি ভবিষ্যতে যে ধরনের ইন্টারনেটের সেন্সর যেটা আছে, এখানে আসলে আইন করে এখন একটা স্ট্রিক্ট ডিসিশনে চলে আসা উচিত যে কোনো কিছু হলেই আমি মেন মানে সুইচ অফ করে দিলাম, বিদ্যুৎ বন্ধ করে দিলাম, পানি বন্ধ করে দিব, পানি নিয়ে নিব, এই মেন্টালিটি থেকে বের হয়ে আসতে হবে, ইন্টারনেট বন্ধ করে দেওয়া হবে। এটা আসলে এবং এই ভুল সিদ্ধান্তের কারণে আমাদের যে অর্থনীতির ক্ষতি, সেটি আকারটা কেমন আপনার অনুমান করছেন? এটা হয়তো বা প্রত্যেকটা ইন্ডাস্ট্রির সাথে আলোচনা করলে আর একটু বের হয়ে আসবে। আমি যদি ই-ক্যাবের কথা বলি, যারা ই কমার্স নিয়ে কাজ করছেন, ওনাদের অ্যাসোসিয়েশনের ভাষ্য মতে প্রায় হচ্ছিল কি 1700-1800 কোটি টাকা ওনাদের শুধুমাত্র লস হয়েছে, শুধুমাত্র এই সেক্টরে। এই সেক্টরে দেখেন আমরা কিন্তু খুব অল্প পরিমাণে উদ্যোক্তা ইনভলভমেন্ট আছে। আচ্ছা আচ্ছা, এরপর যদি ফ্রিল্যান্সারের কথা আসি, আমরা কিন্তু এতদিন বলে এসেছি যে আমরা $1,000,000 ইনকাম করি ফ্রিল্যান্সারের মাধ্যমে। এই ফ্রিল্যান্সারটা কিন্তু টোটালি সেক্টরটা একবারে ডার্কের মধ্যে ছিল, ওনারা বিন্দু মাত্র সেকেন্ডের জন্য কোনো ধরনের কাজ করতে পারেনি। এরপরে যদি সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে আসি, সফটওয়্যার ইন্ডাস্ট্রির বাইরে যত ধরনের কাজ আছে প্রত্যেকটা কিন্তু বন্ধ হয়ে গেছে। আমি ব্যক্তিগতভাবে ইউকেতে একটা সফটওয়্যার এক্সপোর্ট করা হয়, সেই কাজটা আদৌ পরবর্তীতে আমরা পাবো কি পাবো না সেটা একটা সন্দিহান হয়ে যাচ্ছে। গার্মেন্ট সেক্টরের ক্ষেত্রে যদি আসি, অল ওভার বিজনেসই কিন্তু এখন মেন টুলসটা হচ্ছে কমিউনিকেশন, আস্থা,
এই কমিউনিকেশনটা বন্ধ হয়ে গেলে কিন্তু একবারে আমার বায়ার জানতে পারছে না আদৌ আমি কি করছি, আমি কতটুকু এগিয়েছি বা সময় মতো প্রোডাক্টটা দিতে পারবো কিনা, অন টাইম প্রোডাক্টটা ডেলিভারি করতে পারবো কিনা, কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছি, বায়ারের কোনো ধরনের হেল্প লাগবে কিনা, আমি সেটাও কিন্তু জানাতে পারছি না। জি জি। তো গার্মেন্টস সেক্টরের ক্ষেত্রেও যদি বলেন, সেখানেও হাজার হাজার কোটি টাকা হয়েছে এবং প্রত্যেকটা সেক্টর, মানে ইন্টারনেটের জন্য শুধুমাত্র তো ইন্টারনেট ইন্ডাস্ট্রি ধ্বংস হয়েছে তা না, এর সাথে সম্পৃক্ত ইন্ডাস্ট্রি খাতে আসলে এটি প্রভাব এসেছে। একটু আসবো যে আমরা অবশ্যই চাই না এই ধরনের পরিস্থিতি আর কখনো ঘটুক, কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। হ্যাঁ, সাইবার সিকিউরিটি থ্রেটের একটি বিষয় আছে, এটি প্রতিনিয়তই আসলে থাকবে। এর মধ্যে দিয়ে আমাদের সার্বিক অর্থনীতি, দেশের যে পরিষেবা, এটি যেন আমরা সামনের দিকে এই ধরনের সমস্যা না ভুগতে হয়। এবং এই যে সম্ভাবনা, এখন তথ্য প্রযুক্তি কিন্তু বাংলাদেশের জন্য একটা বড় সম্ভাবনা, আয়ের সম্ভাবনা, অর্থনীতির এই জায়গাগুলো নিয়ে আসলে ভবিষ্যতে আপনাদের চ্যালেঞ্জগুলো কী মনে করছেন বা প্রত্যাশা কী থাকবে? আচ্ছা, প্রথমত হচ্ছিল কি, আমাদের যে ক্ষয়ক্ষতিটা হয়ে গেছে এবং সবচেয়ে বেশি আমি ভয় পাই হচ্ছিল কি, কান্ট্রি ব্র্যান্ডিং, কান্ট্রি ইমেজ নিয়ে। যেই ইমেজটা একবার নষ্ট হয়ে গেছে, এটা পুনরুদ্ধার করা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা সরকারকে করতে হবে। এবং এখন বিভিন্ন যে অ্যাম্বাসিগুলি আছে দেশের বাইরে, ওনাদেরকে কিন্তু বায়ারদেরকে আশ্বস্ত করতে হবে, পলিসি মেকারকে দেশের বাইরে বায়ারদেরকে আশ্বস্ত করতে হবে যে আমরা ভবিষ্যতে ইন্টারনেট আর শাটডাউন করব না। এই কনফিডেন্ট লেভেলটা যদি উঠে না আসে, শুধুমাত্র ইন্টারনেট না, গার্মেন্টস, এডুকেশন, সব ক্ষেত্রেই, মেডিকেল, প্রত্যেকটা সেক্টরই কিন্তু প্রত্যক্ষ পরোক্ষভাবে কিন্তু এটা হ্যাম্পার হবে। তা আমাদের প্রত্যাশা যেটা হচ্ছিল গিয়ে, নতুন সরকার গঠন হবে এবং আমরা খুবই আশাবাদী এবং খুবই কনফিডেন্ট যে এখনকার ছেলেমেয়েরা অনেক কিছু করতে পারে, এবং পলিসি মেকাররা যদি একটা আইন করে পাশ করে দেয় যে আচ্ছা না ঠিক আছে আগামীতে ইন্টারনেটটা বন্ধ হবে না, আমার মনে হয় যে আমাদের যে ধরনের সমস্যাটা হয়েছে খুব দ্রুত আমরা এটা রিকভার করে এগিয়ে নিয়ে যেতে পারবেন। জি, আমরা একেবারে আলোচনার শেষ দিকে চলে এসেছি। আমরা অবশ্যই প্রত্যাশা করব আমাদের তথ্য প্রযুক্তি খাত, আপনি বলছিলেন যে এটা এখন একটা মানুষের মৌলিক অধিকারে পরিণত হয়ে গেছে, এই জিনিসটি এখন আর দূরে রাখার সুযোগ নেই, এই ধরনের অপ্রত্যাশিত জায়গাগুলো যেন ভবিষ্যতে আর না আসে এবং এর মাধ্যমে আমরা যেন অর্থনীতিকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি, সেই প্রত্যাশা রাখছি। আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আলোক হেলথ কেয়ার এন্ড হাসপাতালের সৌজন্যে দেশের তথ্য প্রযুক্তি খাতে নানা দিকে করণীয় নিয়ে কথা বলছিলাম আম্বার আইটি সিইও এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ আমিনুল হাকিমের সঙ্গে। এবারে নিচ্ছে আরও একটা বিরতি, বেলা 2:30 আবারও ফিরে আসবে 21-এ, আর ততক্ষণ আমাদের সাথেই থাকুন।